নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিক্রম আর আজ আমি বসন্তের দুপুরবেলায় এসে উপস্থিত হয়েছি হাবড়া বাণীপুর লোক উৎসব মিলন মেলায়। এবার এই মেলা 67তম বর্ষে পদার্পণ করেছে। ক্যালেন্ডারের পাতার 28শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রেমের মাস জুড়ে চলবে এই মেলা বাণীপুর জনতা কলেজের ময়দানে। আগের দিন রাত্রে অর্থাৎ 1 তারিখ রাত্রির বেলা আমায় হঠাৎ ফোন করল শিল্পী বাপ্পা ভৌমিকদা। তারপর যা হয়, দাদা ভাই দুইজন মিলে বনগা লোকাল চড়ে সোজা হাজির হাবড়া স্টেশনে। আমাদের নিতে হাজির সেখানে দুজন মহারথী, দেখি শিল্পী জয়দেব বালা আর শিল্পী অমিত দা বাইক নিয়ে এসে উপস্থিত আমাদেরকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। এগোলাম মেলার দিকে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম মেলার সেই গন্তব্যস্থলে। কলকাতার অলিগলি ছেড়ে প্রথম অনেকেই মেলার রাস্তায় হাতে হাত রেখে ঘুরছে। যাই হোক, হয়তো পরের বসন্তে তাদের প্রেমের পূর্ণতা পাবে, তাই আমরাও হালকা করে কলকাতাকে কাটিয়ে দিলাম সেই মুহূর্তে। মোদ্ধা কথায় আসা যাক, রসে ভেজা জিলাপি আর মেলার বাদাম ভাজা খেয়ে পোলো কোম্পানির রং আর তুলি নিয়ে বসে পড়লাম মনের ক্যানভাসে রং করতে সবাই মিলে। মেলার বিকেল বেলায় আরো ফুরফুরে হাওয়ায় চা খেলাম এবং ঘুরে দেখলাম মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে এসে দেখলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা এসেছেন তাদের হাতের কাজ নিয়ে। কেউ বাঁশের চাটাই দিয়ে বিভিন্ন পাখির বাসা, বিভিন্ন ঝুড়ি, বিভিন্ন ফ্লাওয়ার ভাস তৈরি করছে। আবার একদিকে বাউল শিল্পীরা, তারা সন্ধ্যের সময় তাদের মঞ্চে গান পরিবেশন করবে বলে তারা তৈরি হচ্ছে। সেই ব্যস্ততম মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। কিছু কিছু বাউলদের মুখ থেকে শুনে নিলাম তাদের প্রাণভরা গান, তাদের মুখ ভরা গান, এবং ছুঁয়ে গেল মন প্রাণ। নমস্কার, আমাদের এই বাণীপুর লোক উৎসব এই 67তম বর্ষের পড়ল। এখানে আমরা এসেছি, অনেক আর্টিস্ট একসঙ্গে আজকে বসে ছবি আঁকছি, এবং গতকালও আমাদের আঁকা হয়েছে। প্রায় আমরা 24 জন আর্টিস্ট এখানে ছবি আঁকছি, রং তুলি ক্যানভাস নিয়ে আমরা বসছি কাল থেকেই, আজকেও তা চলছে। অনেক কলকাতা থেকেও এসছেন কিছু আর্টিস্ট, এসছেন আমাদের হাবড়ার বাইরের থেকেও কিছু আর্টিস্ট, হাবড়ার আর্টিস্ট, এই সকলে মিলে একটা মেলবন্ধন তৈরি করে এই মেলাকে প্রাণকেন্দ্রে আমরা বসে ছবি আঁকছি। এই ছবি আঁকাটার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে মেলা, এই লোক উৎসব মেলা খুব ঐতিহ্যপূর্ণ মেলা। এই মেলাতে সব ধরনের সব কিছু বিষয় থাকে। এখানে পুতুল নাচ থেকে শুরু করে নাটক, থিয়েটার, গান বাজনা, তেমনি হাতের কাজ, বিভিন্ন ক্রাফটের, তো সেইভাবে আমরা একটা আর্টেরও জায়গা নিয়েছি, যেটা আমরা আর্ট স্পেস হিসাবে দক্ষিণ মঞ্চের ডান দিকটাকে আমরা ধরেছি। সেখানে আমরা গতকাল এবং আজকে, তারিখটা হচ্ছে 1 আর 2 তারিখ, আমরা এই 2 দিন ধরে এই ওয়ার্কশপটা করছি, এবং এই ওয়ার্কশপের 24 জন অংশগ্রহণকারী রয়েছে, যারা খুব প্রতিষ্ঠিত আর্টিস্ট, সকলে ভালো কাজ করছে এবং মেলায় এনজয় করছে। এবং মেলার যারা আগত এই আর্টের ব্যাপারে ইন্টারেস্ট বা এই শিল্প সাহিত্য নিয়ে যারা ভালোবাসেন, তারা এখানে এসে ভিড় করছেন, তারা জানতে চাইছেন এই ছবি আঁকা নিয়ে বিষয়গুলো আমাদের কাছে, এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি। এবং এই পুরো প্রোগ্রামটি স্পন্সর যে করেছেন, আমাদের পোলো কোম্পানি স্পন্সর করেছে, এবং এই প্রোগ্রামের কিউরেটর বা অর্গানাইজার হিসাবে রয়েছেন তাপস পোদ্দার, সুবীর দাস, পুতুল রয়, এইরকম আমাদের হাবড়ার সিনিয়র আর্টিস্টরা রয়েছে, যারা একত্রিতভাবে এই
সিনিয়র এবং জুনিয়র বলবো না, মেলবন্ধনটা একসাথে আমরা করে এখানে ছবিটা আঁকছি। স্যার আপনার থেকে জেনে নেব, ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত এই মেলা চলছে? 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত মেলা চলবে। আমাদের বসে আঁকা প্রতিযোগিতা আছে 14 ফেব্রুয়ারি 11টার থেকে শুরু, আর রবিবার দিন মানে 5 তারিখ সমস্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে কিভাবে আসবে মানে এই জায়গাটায়? হাবড়ার থেকে এখানে, হাবড়া স্টেশন থেকে অটো টোটো বা ভ্যান করে আসতে হবে। হাবড়া মেলার মাঠ বললেই এখানে চলে আসতে পারে। এবং এখানে আমাদের সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে খুব আগামী শনিবার বড় একটা আর্ট কম্পিটিশান, যেটা বাচ্চাদের প্রায় 2000-2500 ছেলে মেয়ে হবে, একটা বড় বিষয়। এই মুহূর্তে রয়েছি হাবড়া বাণীপুরে। তো বাণীপুরে লোক উৎসব, একটা নামকরা উৎসব, তো বিশাল বড় এই মেলা হয়। এখানে বাউল ফকিরদের আখড়া বসে, এছাড়া থাকে অনেক অনেক স্টল, বিভিন্ন খাওয়ার স্টলের পাশাপাশি বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসের বহুত স্টল থাকে, তা আমি দেখতে এসেছি। এবং আমাদের বাড়তি পাওনা হচ্ছে গিয়ে এখানে হাবড়ার যারা আর্টিস্ট আছে, শিল্পীরা রয়েছে, তারা প্রত্যেকে মিলে এখানে একটা আর্ট ওয়ার্কশপ আয়োজন করেছে। তাতে প্রায় 30 থেকে 35 জন শিল্পী আজকের দিনে দাঁড়িয়ে মানে ওয়ার্কশপে উপস্থিত রয়েছে, এবং তাদের মনের শিল্পভাবনার মধ্যে দিয়ে তারা ক্যানভাস ড্রয়িং করছে, তা আমি দেখতে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটাকে। Thank you.
কর্মে বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি, কাজটাই নাও। একটু মুক্ত দেখাও, বিজয় সিং। স্বপন মজুমদার। স্বপন মজুমদার স্যার, আপনি কোথা থেকে এসেছেন? প্রফুল্লনগর। আপনার হাবড়া? প্রফুল্লনগর স্যার। আপনার নাম স্যার? আমার জগন্নাথ শর্মা স্যার। কোথা থেকে এসেছেন? হাবড়া হাটতোয়া। হাবড়া হাটতোয়া স্যার। আপনার নাম? আমার নাম সুবীর দাস স্যার। ছবি সম্পর্কে, ছবিটা এটা লোকোৎসব বাউলের ছবি করেছি সেই হিসেবে। আপনার নামটা জানতে চাই? প্রতুল রায়। প্রতুল রায় স্যার, এই ছবিটার সম্পর্কে আপনি যদি কিছু বলেন। ছবিটা হচ্ছে কিছু লোক চায় নিউজের ফোরফ্রন্টে আসতে, কিছু তাই আড়ালে থেকে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যেতে, তার উপরেই বেশ করেছিল। কথা বলার সুবিধার্থে প্রথমে আপনার নাম জানতে চাই। আচ্ছা, আমি গণেশ দে, নমস্কার। আমি একজন হোল টাইম চিত্রশিল্পী, এই করেই খাই সারা জাহাজ। ওয়ার্কশপটা এখানে তো অনেক 67তম বছরের এদের লোক সংস্কৃতি উৎসব বা এই মেলা, আমি এখানে এসেছি তো মনে করলাম যে লোক সংস্কৃতির ওপরেই কোনো একটা ছবি আঁকি, তারই আঙ্গিকে একটা ছবি আঁকলাম। আর এই আমার যে ফিগার, সে হচ্ছে প্রকৃতি, প্রকৃতিরই রূপ আমি এখানে ফুটিয়ে তুলেছি লোক সংস্কৃতির আঙ্গিকে। আমি আমার রং ক্যানভাসে এর ভেতর থেকে একটা বার্তা দিতে চাই লোক সংস্কৃতির প্রসারে। সম্ভবত এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক সংস্কৃতি মেলা, তো সেখানে লোক সংস্কৃতির প্রসার হোক, মানুষ আরও ভালোবাসুক এই সংস্কৃতিকে, মানুষের আঁকড়ে ধরা সংস্কৃতি যেটা তাদের জীবনযাপনের মধ্য থেকে উঠে আসে। তো এই বলছি, ধন্যবাদ আপনাদের সকলকে আর ওর এই চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব। স্যার আপনার নাম? আমার নাম অরুণাংশু রায় স্যার। আজকে ওয়ার্কশপটা আপনার কেমন লাগলো? ওয়ার্কশপ ভালোই লাগলো, একটা মেলার পরিবেশ, মেলাতে যেরকম হয় সবাই মিলেমিশে একটা কাজ করা, সেই আনন্দে কাজ করা, সেটাই করলাম, ভালো লাগলো। স্যার আপনার এই ছবিটার সম্পর্কে যদি কিছু বলেন। এই ছবিটা সম্পর্কে বলবো, এই ছবিটা হচ্ছে একটা ছবি যে আমরা তো একটা দ্বন্দ্বের মধ্যে বাস করি, কনফ্লিক্ট থাকে আমাদের মধ্যে, পারস্পরিক একটা বিরোধিতা থাকে, প্রেম ভালোবাসার সঙ্গে সঙ্গে সেই বিরোধিতাটাকে অস্বীকার করা যায় না, সেই বিরোধটা কোথাও কোথাও দেখা যাচ্ছে, এরকমই একটা ছবি আমার, কনফ্লিক্ট।
জেঠু তুমি কোথা থেকে এসছো? বোলপুর। বোলপুর জায়গাটার নাম বলছিলে কি? কাকিমা আপনারা কোথা থেকে এসছেন? মাঝের গ্রাম। মাঝের গ্রাম? হ্যাঁ।